এবার দিল্লির পথে তৃণমূলের বেসুরো সাংসদ শতাব্দী রায় বুধবারই ফেসবুক পোস্টে নাম না করেই দলের বিরুদ্ধে উগরে দিয়েছিলেন ক্ষোভ। তার একদিন পরেই জানালেন শনিবার দিল্লি যাওয়ার কথা বীরভূমে তিনবারের জয়ী এই সাংসদ। দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করার প্রসঙ্গে তিনি জানান, অমিত শাহের সঙ্গে কথা বলা বা না বলা এটা বিরাট ব্যাপার নয়, আমি এমপি উনি মিনিস্টার, দেখা করতেই পারি। যদিও এখনও তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে জিয়ে রাখলেন ধোঁয়াশা। দিন তিনি জানান তিনি দুবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছিলেন, শেষবার গত সেপ্টেম্বর মাসেও ইস্তফা পাঠিয়েছিলেন কিন্তু তা গ্রহণ হয়নি। আক্ষেপের সুরে শতাব্দী বলেন, যে পদ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না তা আঁকড়ে থেকে লাভ নেই, এখন অপেক্ষা শনিবারের, কারণ বুধবারের পোস্টেই তিনি জানিয়েছিলেন যদি কিছু সিদ্ধান্ত নেন তবে শনিবার তিনি জানাবেন। এখন দেখার শনিবার রাজ্যবাসীর জন্য কোনো চমক থাকছে কিনা। এরই মাঝে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা। এখন শনিবার শতাব্দীর পদক্ষেপের দিকেই তাকিয়ে বঙ্গবাসী। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে এই জল্পনা, তবে কি শুভেন্দুর পদ ধরেই তিনিও কি ঘাস ফুল ছেড়ে নাম লেখাতে চলেছেন পদ্মফুলে? ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।